হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ার নিহত হওয়ার পর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতৃত্বে ফের সৃষ্টি হয়েছে শূন্যতা। তবে দ্রুততম সময়ের মধ্যে এ শূন্যতা কাটিয়ে উঠতে গোষ্ঠীটি তৎপরতা শুরু করেছে বলেও আভাস পাওয়া যাচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণে নিহত সিনোয়ার ছিলেন হামাসের দীর্ঘদিনের শক্তিশালী নেতা, যার নেতৃত্বে রাজনৈতিক ও সামরিক শাখার মধ্যে তৈরি হয়েছিল ঘনিষ্ঠ সমন্বয়। গোষ্ঠীটির উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে হামাসের প্রধান নেতার পদের জন্য ঘুরে ফিরে আসছে চারটি নাম। তারা হলেন খলিল আল হায়া, খালেদ মেশাল, মোহাম্মদ দারুইশ এবং ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনোয়ার। তবে এই চারজনের মধ্যে মোহাম্মদ সিনোয়ার সম্ভবত প্রথমেই বাদ পড়তে যাচ্ছেন, কারণ হামাসের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা শুরা কাউন্সিল এমন একজনকে গোষ্ঠীটির শীর্ষ নির্বাহীর পদে আনতে চাইছে যিনি অবস্থান করছেন গাজার বাইরে। সিনোয়ার নিহত হওয়ার পর গাজায় হামাসের প্রধান সংগঠক হিসেবে তার ভাই মোহাম্মদ সিনোয়ারকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছে শুরা কাউন্সিল, তাই তাকে গাজাতেই থাকতে হবে। তাই শীর্ষ নেতৃত্বের জন্য তাকে পছন্দ করার সম্ভাবনা খুবই কম। তালিকার বাকি তিনজন বর্তমানে অবস্থান করছেন কাতারের রাজধানী দোহায় এবং তিনজনই হামাসের শীর্ষ পর্যায়ের নেতা। তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হতে পারে হামাস প্রধান। গত 31 জুলাই ইরানে এক আততায়ীর হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ও শীর্ষ নির্বাহী নেতা ইসমাইল হানিয়া নিহত হওয়ার কয়েকদিন পর আগস্ট মাসে এই পদে আসেন ইয়াহিয়া সিনোয়ার। এর আগ পর্যন্ত তিনি ছিলেন হামাসের গাজা শাখার প্রধান। সিনোয়ার শীর্ষ পদে আসার পর গোষ্ঠীটির উপপ্রধান নেতা হন খলিল আল হায়া। সেই হিসেবে সিনোয়ারের মৃত্যুর পর ডেপুটি খলিল আল হায়ার নামই উঠে এসেছে শুরা কাউন্সিলের আলোচনায়। সেই হিসেবে গাজার শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী খলিল আল হায়া হামাসের শীর্ষ নেতৃত্বের জন্য একজন শক্তিশালী প্রার্থী। তবে এক্ষেত্রে তার শক্ত প্রতিদ্বন্দ্বী খালেদ মেশাল এবং মোহাম্মদ দারুইশ। খালেদ মেশাল হামাসের শীর্ষ পর্যায়ের নেতার পাশাপাশি একজন দক্ষ লিয়াজো কর্মকর্তাও। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মিত্রদেশ ও সংস্থাগুলোর সঙ্গে হামাসের যোগাযোগ এবং লিয়াজোর ব্যাপারটিও দেখভাল করেন তিনি। অন্যদিকে মোহাম্মদ দারুইশ হামাসের শীর্ষ নীতি নির্ধারণী শাখা শুরা কাউন্সিলের একজন সদস্য। হামাসের একটি উচ্চ পর্যায়ের সূত্র রয়টার্সকে জানিয়েছে, 1987 সালে হামাসের প্রতিষ্ঠার পর থেকেই গোষ্ঠীটির রাজনৈতিক ও সামরিক শাখা পৃথক। তবে ইয়াহিয়া সিনোয়ার ক্ষমতা নেওয়ার পর এই দুটি শাখা এক হয়ে গিয়েছিল। গোষ্ঠীটি আবার তার পুরনো ব্যবস্থায় ফেরত যেতে চাইছে। সূত্র আরও জানিয়েছে, প্রধান নেতার পদ দীর্ঘদিন শূন্য রাখার সংস্কৃতি হামাসের নেই এবং এবারও তার ব্যতিক্রম হবে না। অন্যান্য বারের মতো এবারও দ্রুততম সময়ের মধ্যে বেছে নেওয়া হবে শীর্ষ নেতৃত্ব। হাওলাদার শামীম, আরটিভি।